গতকাল অর্থাৎ 1 জুলাই খবরের কাগজে স্কুল ক্লার্ক এবং গ্রুপ ডি এই সংক্রান্ত একটা নিউজ দেখার পরে আমি মনে করলাম যে আজকের এই ভিডিওটা তোমাদের জন্য খুব উপকারী হবে, এটা দেওয়া দরকার, এই সম্পর্কে কিছু বলার দরকার। তো সেই জন্যই আজকের ভিডিও। নমস্কার বন্ধুরা, স্টাডি বইটাকে তোমাদেরকে স্বাগত। আমি সব্যসাচী বসু, শুরু করছি আজকের ভিডিও। দেখো, এই যে নিউজটা গতকাল খবরের কাগজে এসেছে যে শিক্ষক শিক্ষাকর্মীদের নিয়োগ বিজ্ঞপ্তি দ্রুত জারি হওয়ার সম্ভাবনা, আমি মেনলি শিক্ষাকর্মীদের ব্যাপারটা নিয়ে এই ভিডিওতে আলোচনা করছি। শূন্য পদের হিসেব নেওয়া শুরু, আমি এটা পড়ে দেখাবো না তোমাদেরকে, তোমরা অলরেডি এটা খবরের কাগজে পড়েছো এবং এই সম্পর্কে অনেক কিছু জেনেছো, ঠিক আছে। আমি তোমাদেরকে বলবো, যদি এই পরীক্ষাটা হয়, খুব তাড়াতাড়ি ফর্ম ফিল আপ এটা করা হয়, তো সেই ক্ষেত্রে তোমাদের কী কী ব্যবস্থা নিতে হবে যারা এই পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছ। তো আশা করা যাচ্ছে যে একটা খবর যখন বেরিয়েছে তো এই পরীক্ষাটা কিন্তু হবে, এটা তোমাদেরকে বলতে পারি, এটা কিন্তু হবে এবং তার জন্য তোমরা প্রিপারেশান নিতে শুরু করো। এর আগেও কিন্তু 4,923 পোস্টের জন্য এই পরীক্ষাটা হয়েছিল এবং পরীক্ষার থেকে মানে অনেকেরই তাদের জীবনের যে চাকরি পাওয়ার ইচ্ছাটা এই পরীক্ষাতেই কিন্তু তারা পূর্ণ করতে পেরেছিল। যারা এখনও চাকরি পাওনি তাদেরকে বলবো, তোমরা অবশ্যই চেষ্টা করো, এই পরীক্ষাটা কিন্তু খুবই ভালো এবং চাকরি পাওয়া কিন্তু খুবই সহজ। তো চলো প্রথমে বলি যে পরীক্ষার জন্য বয়স, যেটা 2016 সালে হয়েছিল, আমি সেই হিসাবে বলছি, ঠিক আছে। এটার জন্য বয়স যেটা বলা হয়েছিল সেটা হচ্ছে 18 থেকে 40 বছর, সেটা ক্লার্ক এবং গ্রুপ ডি দুটোর জন্যই, ঠিক আছে। ক্লার্ক গ্রুপ ডি দুটোর জন্যই বলা হয়েছিল 18 থেকে 40 বছর। এরপরে আসছে, আচ্ছা, এই বয়সের যে রিল্যাক্সেশনটা সেটা কিন্তু তোমরা পেয়ে যাবে, সেটা নোটিফিকেশান বেরোবে যখন তখন জানতে পারবে, রিল্যাক্সেশন অবশ্যই থাকবে ক্যাটাগরি অনুযায়ী। তো আমি জেনারেলের ক্ষেত্রে বলছি 18 থেকে 40। এবার যদি বলি তোমাদের কোয়ালিফিকেশান কী, কোয়ালিফিকেশান এই যে ক্লার্কের জন্য, ক্লার্কের জন্য কোয়ালিফিকেশান রাখা হয়েছে 10th বা মাধ্যমিক পাস, ঠিক আছে। আর গ্রুপ ডির জন্য রাখা হয়েছে, গ্রুপ ডির জন্য ছিল 8th পাস, ঠিক আছে, 8th পাস কিন্তু হতে হবে, এটা ছিল হচ্ছে কোয়ালিফিকেশান। এবার এক্সাম ফি আমি আগে যা ছিল সেটা আমি বলবো না, কারণ নতুন এক্সাম ফি কিন্তু নতুন ফর্ম ফিল আপের সময় এটা দেওয়া হবে, সুতরাং সেটা নিয়ে আলোচনার কোনো বিষয় নয়। এরপরে আসছে ভ্যাকান্সি, প্রথমে বলেছি 4,923 এই ছিল টোটাল ভ্যাকান্সি। ব্রেকআপ কী ছিল, ক্লার্কে ছিল 1707 আর গ্রুপ ডিতে ছিল 3216। এইবার একটা জিনিস মাথায় রাখতে হবে, এই যে ভ্যাকান্সি তোমরা দেখছো, ক্লার্কের জন্য আলাদা, গ্রুপ ডির জন্য আলাদা, পরীক্ষা আলাদা, ঠিক আছে, সব কিছু প্রসেস কিন্তু আলাদা। দুটো পরীক্ষাও তোমাদের আলাদা দিনই হবে, দুটোর জন্যই অ্যাপ্লাই করতে পারবে যাদের কোয়ালিফিকেশান থাকছে তারা, ঠিক আছে। তো পরীক্ষা আলাদা দিনে হচ্ছে, কিন্তু এই যে ভ্যাকান্সিটা, ভ্যাকান্সি ব্রেকআপ আছে এর মধ্যে, প্রথমত আছে ডিস্ট্রিক্ট ওয়াইজ, ঠিক আছে, এই যে ডিস্ট্রিক্ট ওয়াইজ ভ্যাকান্সি এটা ছিল আগের বার, প্লাস তার চেয়ে বড়ো কথা যেটা হচ্ছে রিজিয়ন ওয়াইজ, প্রথমে রিজিয়নে ভাগ করা হয়েছে, ঠিক আছে, ইস্টার্ন ওয়েস্টার্ন এরকমভাবে রিজিয়ন ভাগ করা হয়েছে, তারপরে করা হয়েছিল ডিস্ট্রিক্ট, রিজিয়নের মধ্যে যে ডিস্ট্রিক্ট পড়ছে, ধরো ইস্টার্ন রিজিয়নের মধ্যে যদি ধরি যে নদিয়া অত যে সমানা পড়ছে, তো এবার ডিস্ট্রিক্টের মধ্যে ভাগ হলো টোটাল ভ্যাকান্সিটা, ইস্টার্ন একটা ভাগ হলো দুটো ডিস্ট্রিক্টের মধ্যে, তারপরে আবার এই ডিস্ট্রিক্টের মধ্যে যেটা অনুযায়ী ভাগ হবে সেটা হচ্ছে মেল ফিমেল, ক্যাটাগরি তো আছেই, জেনারেল এসসি এসটি ক্যাটাগরি তো আছেই, তার সঙ্গে মেল ফিমেল ক্যাটাগরি কিন্তু আসবে, মেল আলাদা ফিমেল আলাদা, আবার মেল ফিমেল একসঙ্গে একটা আলাদা, মোট 3টে ক্যাটাগরি থাকছে। তাহলে এবার তোমরা ভেবে দেখো, এই যে 1707 ভ্যাকান্সি এটা টোটাল ওয়েস্ট বেঙ্গলে কেমন হয়ে গেছে, কত কম হয়ে গেছে ভ্যাকান্সি, কিন্তু 1707 দেখলে চলবে না যে অনেক ভ্যাকান্সি, তা নয়, কিন্তু লড়াই কিন্তু তুমি করতে পারবে না 1707-এ, তুমি তোমার রিজিয়ন বা তুমি যে রিজিয়নের জন্য অ্যাপ্লাই করবে সেই রিজিয়নে সেই ডিস্ট্রিক্টে তোমার মেল বা ফিমেল সেই ক্যাটাগরির মধ্যেই কিন্তু একমাত্র লড়াইটা করতে পারবে, এটা কিন্তু মাথায় রাখতে হবে, ঠিক আছে। সুতরাং এই এটা কিন্তু একটা টাফ ব্যাপার, তবে চিন্তার কিছু নেই, ঠিক আছে, আগেও চাকরি পেয়েছে সবাই, যারা তোমরা পড়াশোনা করছো সিরিয়াসলি তারা অবশ্যই পাবে। এবারে বলছি রিটেন টেস্টের কথা, একটা আছে ক্লার্কের জন্য আর আছে গ্রুপ ডির জন্য, ঠিক আছে, দুটোর জন্য কিন্তু রিটেন টেস্ট আলাদা আলাদা। প্রথমে আছে, যদি বলি ক্লার্কে, ক্লার্কে কিন্তু টোটাল নাম্বার থাকছে 60 আর গ্রুপ ডিতে থাকছে কত, সেটা থাকছে
45, ঠিক আছে, ক্লার্কে থাকছে 60 আর গ্রুপ বিতে থাকছে 45। কীরকম ক্লার্কে থাকবে তোমাদের জিকে 15 নাম্বার, কারেন্ট অ্যাফেয়ার্স থাকছে 15 নাম্বার, ইংলিশ ইংলিশ থাকছে 15 নাম্বার, আর অ্যারিথমেটিক ম্যাথ থাকবে হচ্ছে 15 নাম্বার, মোট হচ্ছে 60 নাম্বার, সময় থাকছে কিন্তু 1 ঘন্টা। আর গ্রুপ ডির ক্ষেত্রে শুধুমাত্র এই ম্যাথটা কিন্তু থাকছে না, ঠিক আছে, শুধুমাত্র এই 3:15:45 নাম্বার, সময় কিন্তু সেই 1 ঘন্টাই পাচ্ছ। তো এটা হচ্ছে মূল বিষয়, এই যে 60 এবং 45, এটা একটা বিশাল বড় ফ্যাক্টর। পরীক্ষার সময় কিন্তু কাট অফ কিন্তু যথেষ্ট হাই হয়, যেহেতু ভ্যাকান্সি কমে যায় সেই কারণে, ঠিক আছে। এই বিষয়গুলো তোমাদের মেনলি জানার দরকার, এরপরে যখন নোটিফিকেশান আসবে, অফিসিয়াল নোটিফিকেশান আসলে তোমাদেরকে আমি সেই নোটিফিকেশানটাকে জানিয়ে দেবো, ভালো করে বুঝিয়ে দেবো, পুরো এলাবোরেট করে দেবো নোটিফিকেশানটাকে, ঠিক আছে, অ্যাডভার্টাইজমেন্ট যেটা দেবে। তো আপাতত তোমরা এই প্রস্তুতিটা নাও, এই যে কারেন্ট অ্যাফেয়ার্স, জিকে, ইংলিশ, অ্যারিথমেটিক, এগুলো কিন্তু পরীক্ষায় থাকবেই, কিছু যদি পরিবর্তন হতে পারে। আর একটা বড়ো পরিবর্তন যেটা হতে পারে সেটা হচ্ছে আরএলএসটি যেটা হতো, অর্থাৎ রিজিয়ন এ ভাগ করে যেটা হতো, সেটা এখন কিন্তু এসএলএসটিও হতে পারে, ঠিক আছে, অর্থাৎ সমগ্র জোন ওয়েস্ট বেঙ্গল একসাথেও হতে পারে, ঠিক আছে, এটা কিন্তু মাথায় রাখতে হবে, এটা এখনও বলা যাচ্ছে না, নোটিফিকেশানে এটা জানা যাবে। তো আজকের এই ভিডিওতে আমি এই পর্যন্ত তোমাদেরকে বললাম, ভালো লাগলে লাইক করবে, কমেন্ট করবে, শেয়ার করবে, এবং এই যে টপিকগুলো বললাম পরীক্ষার, এই টপিকগুলো তোমরা আমাদের চ্যানেল থেকে ফলো করতে পারো, আমাদের চ্যানেলে কিন্তু প্রতিনিয়ত টপিক সব আপলোড করা হয়। ধন্যবাদ।